হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্রিয়েটিভ মাম্মা। তো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাবা মারা গেছে খুব পেটে থাকতে কয়েক মাস হওয়ার কয়েক মাস আগে। তারপরে হচ্ছে 6 বছর বয়সে তার হচ্ছে মা মারা গেছে, তারপরে হচ্ছে তার দাদা মারা গেছে 8 বছর বয়সে। তো দেখে মুগি শোনার মন খারাপ হয়ে গেছে, বললে সবাই কিভাবে টের। এখন সে খুব মন খারাপ করে আমাকে হাক করে বসে আছে, পড়া বাদ দিয়ে অর্ধেক পড়েছে আর অর্ধেক বাকি। এই যে প্রথম যে অংশটা এটা পড়েছে, পরের অংশটা পড়া বাকি, তার এখন মন খারাপ হয়ে গেছে। বলে আমি তো দেখতে চাচ্ছিলাম কেন ডেথ হয়ে গেল। আর ডেথ হলে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছে, এই জন্য আমি শোনাটা এখন মন খারাপ করে আছে। তো মুগ্ধশুনাকে পড়ানোর পরে একটু ল্যাপটপে চলে আসলাম। তো আসলে একটু চ্যানেলে কাজ করছিলাম, যার জন্য ভাবলাম যে কি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার চ্যানেলের সাথে অনেকেই অনেকদিন ধরে আছেন। তো এই তো মাঝে মাঝে হচ্ছে এই টাইমটাতে যখন শুদ্ধ ঘুম হয় তখন একটু চ্যানেলে ঢুকি ল্যাপটপ থেকে, নর্মালি ল্যাপটপ থেকে ঢোকা হয় না। এই যে এখানে হচ্ছে আমার ভিডিওসগুলো এসে থাকে, তো বিভিন্ন ফাংশন আছে সেগুলোতে গিয়ে বিভিন্ন কিছু দেখা, একটু একটু কাজ করা, তো এগুলো আর কি করি। তো খুব ভালো লাগে, মাঝে মাঝে কোনো কাজ না থাকলেও চ্যানেলের পেজে আসলে থাকতে ভালো লাগে। যদিও এখন আমাদের সদস্য খুব কম, যখন বাড়বে আরও ভালো লাগবে। আর একটা কথা, আমার সদস্য কিন্তু যতই বাড়ুক, এখনকার সময়ে যারা আমার খুব আপন আছেন, কাছের মানুষ আছেন, তাদেরকে কিন্তু আমি সবসময় খুব ভালোভাবে স্মরণ রাখবো, কখনোই হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে ভুল করব না। কারণ এই সময়ে আসলে যারা পাশে থাকবেন তারাই হচ্ছে সবসময় মনে থাকবেন। একটা সময় হয়তো অনেক ভিড় হয়ে যাবে কমেন্ট বক্সে, বাট এখনকার যে মানুষগুলো সবসময় কিন্তু আমার চোখে সবার প্রথমেই আসবেন আর কি। আর থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে এখন থেকেই এত শুরুর সময় থেকে আমার পাশে থাকার জন্য। তো এই তো এখানে হচ্ছে গাছে আমি আরো হচ্ছে কোকোপিট প্লাস হচ্ছে বার্মি কম্পোস্ট অ্যাড করছি। মাটি আগে থেকেই একটু দেয়া ছিল, তো এগুলো সবগুলো একসাথে মাখাচ্ছি। মাখায় হচ্ছে যেহেতু আমার লাউ গাছগুলো অনেক বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা এসে গেছে, 7টা 8টা পাতা এসে গেছে, আর খুব সুন্দর দেখতে। মুগ্ধশুনা তো রোজ এসে এসে দেখে যায়, আর মুগ্ধশুনা গিয়ে বলে মাম্মা আরো নিউ লিফ আসছে, তাই না বাবা? মাম্মা আমি এগুলো খাবো, ঠিক ঠিকই রান্না করবো, তারপরে শুকাবো, সিরামটাকে ধুবো, রান্না করবো, তারপরে গরমটাকে ফুফু দিয়ে আমি খাবো। গাছ এখনো এক হাত লম্বা হয়নি আমার, সে হচ্ছে লাউ ধরবে, তারপর এটার পাতা খাবে। আমি বলছি আর কি, লাউ এর পাতা ডগা খাওয়া যায়, তো সে লাউ এর পাতা খাবে, ডগা খাবে, লাউ ধরলে সেটা খাবে, সব খেতে হবে, তাই না? ইভেন হচ্ছে এটা গরম থাকবে সে ফু দিয়ে খাবে, বোঝেন অবস্থা। তা আসলে এটাই হচ্ছে মজা একটা গাছের। আর এই পাশে হচ্ছে আমি এটা টমেটোর চারা, টমেটোর অনেকগুলো, একটা টমেটো কেটে সেটার বীজ দিয়ে অনেকগুলো চারা হয়েছিল, বাট এটা মুগ্ধর বারান্দায় ছিল। তখন শুদ্ধ হচ্ছে গিয়ে আমি গাছের কি কাজ করতেছিলাম, সে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচুপ করে সবগুলো চারা ছিটতেছিল আর নিচে ফেলতেছিল, আমি খেয়াল করিনি। ওর দিকে তাকিয়ে দেখি যে সব শেষ, জাস্ট একটা আছে, আর এটা খুব ছোট আর উইক ছিল, সেজন্য ওর চোখে পড়েনি। আর যেগুলো সবল ছিল সব উঠায় ফেলে দিছে, তো এই জন্য এটাকে আবার উঠায় এখানে টাবে এনে লাগাইলাম, যে এখানে তো অনেক মাটি, হয়তো একটু গ্রোথটা ভালো হবে। আমার নটিটা হচ্ছে ভালো চারাগুলো ফেলে এখন এটাকে রাখছি, দেখি যত্ন টত্ন করে কতটুকু বড় হয়, হলে তো হলোই, তা না হলে যেহেতু টমেটো অ্যাভেলেবলই থাকে এখন, তো অন্য এক সময় ভাবছিলাম তখনই যে আবার চারা করবো, বাট মনে থাকে কুই। তো তারপরে হচ্ছে বিস্কিট, মুগ্ধশুনা বলতেছিল আজকে কুকি খাবে, তো এর জন্য প্রথমে চিড়িটাকে আমি গুঁড়া করে নিচ্ছিলাম। আর মুগ্ধশুনা তো সব হেল্প করে দিচ্ছিল, ইভেন ভিডিও করে দিচ্ছিল, তারপরে হচ্ছে কোথায় কি রাখা আছে, কোনটাতে কি রাখা আছে, কোন বক্সে কোকোপিট আছে, সে হচ্ছে চকলেট কুকি খাবে, তো যার জন্য কোকোপিট খুঁজে দিচ্ছিল সবকিছু। তো আমি বাটার আর ঘি নামিয়ে রেখেছিলাম, তো বাটার দিয়েই করলাম, ঘিটা আর ইউজ করিনি। তো প্রথমে ভাবছিলাম যে দুইটার থেকে কিছুটা দিয়ে দিয়ে আয় করবো,
তো এখানে আমি হাফ কাপ বাটার নিয়েছি তো আজকে আপনাদের সাথে কুকির রেসিপিটা শেয়ার করব কারণ অনেকেই বলেন যে আপু রান্নার রেসিপিও দিতে পারো আমরা হচ্ছে দেখব তো এজন্য আর কি শুরু করতেছি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে দিব আর না হলে থেমে যাব আর হচ্ছে এই তো আর এটা হচ্ছে হ্যান্ড মিক্সারটা তো এটাতে আমি হচ্ছে সামনের যেই অংশগুলো সেগুলো লাগিয়ে নিয়েছি আর মুগ্ধুষণা কিন্তু ভিডিও করছিল আমি তো ভাবছিলাম যে সে হয়তো বোলের দিকেই ক্যামেরা ধরে আছে পরে দেখছি যে সে প্রতিটা কাজ আমার খুঁটে খুঁটে ভিডিওতে ধারণ করেছে সুইচ লাগানো অন করা তারপরে হচ্ছে কভার থেকে বের করা আমি তোমার একটা বিউটিফুল স্ট্যান্ড আর তোমার স্ট্যান্ডটা কঙ্কাল ধুম ধুম পড়ে যায় হ্যাঁ আমার স্ট্যান্ডটা কঙ্কাল পড়ে যায় আর মেয়েটা হচ্ছে আমার বিউটিফুল স্ট্যান্ড এরকম স্ট্যান্ড কারো আছে না তো বাটারটাকে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমি ক্রিমি একটা ভাব হয় তো এই যে দেখেন আমি এক দেড় মিনিট করার পরেই কিন্তু এরকম সুন্দর একটা ক্রিমি একটা ভাব হয়ে যায় আর কালারটাও একদম হালকা হয়ে যায় তো এই পর্যায়ে আমি হচ্ছে যে ব্লেন্ড করে রেখেছিলাম চিনিটা তো সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ নিয়েছিলাম সো হাফ কাপই আছে তো চিনিটা অ্যাড করে নিচ্ছি এর সাথে চিনিটা দেওয়ার পরেও কিন্তু আরো হচ্ছে আধা মিনিট থেকে এক মিনিট আবার একটু যদি বিট করি তাহলে হয়ে যাবে আর এটা চাইলে কিন্তু আপনারা হাতেও করতে পারেন সময়টা একটু বেশি লাগবে বাট হাতেও হয় আর কি কোনো প্রবলেম হবে না তবে সময় বেশি লাগলে বুঝবেন কিভাবে সেটা হচ্ছে পাঁচ সাত মিনিট হয়তো সময় লাগবে আর যখন এরকম একদম ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে ও বাবা হ্যাঁ এক কাপ আটা দিয়ে দিচ্ছি আর কোকো পাউডার দিয়েছি এক টেবিল চামচ দেওয়ার পরে এটাকে মিক্স করে নিয়েছি আর হচ্ছে এক টেবিল চামচ কাঁচা দুধ দিয়ে দিয়েছি ওকে ওকে শুরু শুরু করি আমরা কোকো পাউডার এইভাবে আসলে আমরা দুইজন মিলে দুষ্টুমি করে করে এগুলো করেছি আর আশেপাশে তো দেখতেই পেলেন কি অবস্থা পাউডার দিচ্ছি হ্যাঁ আমরা দিচ্ছি মুগ্ধুষণা দিচ্ছে তাই না আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ ঠিক আছে তোদের সবগুলো হ্যাঁ সবগুলো দেওয়ার পর একটু মেখে নিব হাত দিয়ে মাখতে পারেন অথবা স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে পারেন কেক বানানোর মতো তো আমি হাত দিয়েই মেখে নিয়েছি আমরা তো হাতেই বেশি কমফোর্টেবল থাকি সো এটা হাত দিয়েই মেখে নিয়েছি আর এই ডোটা যেহেতু হচ্ছে রুটি বানানোর ডোর মতো হয় অনেকটা তো এজন্য আর কি দেখা যায় স্প্যাচুলা দিয়ে করলেও একটা সময় হাত ইউজ করতে হয় সবগুলো ভালো করে মিক্স করার জন্য আর আমরা যে ওভেনে দিলাম সিল এত ব্যত হয়ে লেগে গেছে আর হচ্ছে আমরা যেই সাইজটা আসলে করেছিলাম সেটা হচ্ছে অনেকটা ফুলে উঠেছে এই জন্য মুগ্ধুষণা বলে লেতু বেতু হয়ে গেছে যতটুকু দিয়েছিলাম অতটুকু ছিল না অনেক বড় হয়ে গেছে যার জন্য মুগ্ধুষণা দুষ্টুমি করে তো এই তো হাতে এইভাবে নিয়ে হচ্ছে এরকম করে চাপ দিয়ে গোল্লা করে চ্যাপটা করে যখন দেখবেন যে সুন্দর একটা শেপ আসতেছে তখন হচ্ছে রেখে দিতে হবে আর আমি হচ্ছে ট্রেটাতেও একটু বাটার হচ্ছে দিয়ে নিয়েছি যেন লেগে না তো সবগুলোকে গোল করে অথবা কুকি কাটার যদি থাকে তো সেভাবে শেপ করে নিয়ে হচ্ছে ট্রেতে রেখে আমি সেই ফাঁকে হচ্ছে কুকিটা যখন বানাচ্ছিলাম তার আগে ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য 180°C তো তারপরে এটা কুকিটা বানানোর পরে আমি হচ্ছে 180°C হচ্ছে 8 থেকে 10 মিনিটের জন্য দিব আসলে কুকির সাইজের উপর টাইমটাও ডিপেন্ড করবে যদি ছোট করে বানান তাহলে 8 মিনিট আর একটু বড় হলে 10 মিনিট টাইম দিবেন আর দেওয়ার পরে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কুকিটা খুব বেশি সময় নেয় না তো একটু চেক করবেন কুকির কেমন অবস্থা তো যদি দেখেন যে হয়ে গেছে 2-1 মিনিট আগেই হয়তো নামিয়েও ফেলতে পারেন তো এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে আর বাবা আচ্ছা এখন মুগ্ধুষণা হচ্ছে গাছের সাথে গল্প করছে সেটা আপনারা শুনতে থাকুন আর আমরা হচ্ছে বাই বলে দিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে হচ্ছে টেক কেয়ার আল্লাহ হাফেজ এন্ড বাই এই যে হচ্ছে আমার কুকিটা Yeah.
হোয়াইটার সেল লাগাই দিব তাহলে আরো ভালো লাগবে। ইয়েস লাগাই দিব আমার।